রব্বুল আলামিন বলেন, নাসির তুমি বুঝায় দাও, ও দুনিয়ার মানুষ তোমরা সামান্য সামান্য বিনিয়োগ করে তার পিছনে তোমরা মোটা মোটা আশা করে বসে থাকো, দুনিয়ার সব বড় বড় আশা তোমরা পিছনে নিয়ে বসে থাকো, আমি আল্লাহ পাক তোমার পিছনে অসংখ্য টাকা ব্যবহার করেছি, অসংখ্য টাকা বিনিয়োগ করেছি তোমার বডিটা তৈরি করতে, শুধু তাই নয় এবার তোমার সুখ আর শান্তি আর আমার আয়ুষের জন্য আমি আল্লাহ পাক অসংখ্য নিয়ামত তৈরি করে রেখেছি। ওয়া ইন্তা হুতু নিয়ামাতাল্লাহ লা তুহসুহা, আমি এত নিয়ামত তোমার জন্য তৈরি করে রেখেছি, তোমরা সারা দুনিয়ার মানুষ সারা জীবন করে যদি আমার নিয়ামত রাজি গণনা করো, তোমাদের হায়াত শেষ হয়ে যাবে, আমার নিয়ামত রাজি গণনা করে শেষ করতে পারবা না। ও বান্দা, দুনিয়ার সরকারের কারেন্ট ব্যবহার করো, 3 মাস যদি তুমি বিদ্যুতের বিল না দাও, বিদ্যুৎ অফিসার আইসা তোমার লাইনটা কেটে দিয়ে যায়, জোরে বলেন ঠিক কি ঠিক না? বান্দা, সরকারের ওয়াশার পানি ব্যবহার করো, 3 মাস যদি তুমি ওয়াশার বিল না দাও, তোমার বাড়ির থেকে পাইপ লাইনটা কেটে দিয়ে যায়। ও বান্দা, সরকারের দেওয়া লাইন সাপ্লাই গ্যাস ব্যবহার করো, 3 মাস যদি বিল না দাও, তোমার গ্যাসের লাইনটা কেটে দিয়ে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া অসংখ্য নিয়ামত অবিরাম ব্যবহার করতেছো, আমার দেওয়ার সূর্য কোটি কোটি বছর যাবত আলো দিয়ে যাচ্ছে, আমার দেওয়ার চন্দ্র কোটি কোটি বছর আলো দিয়ে যাচ্ছে, আমার দেওয়া অপরিমাণ পানি লক্ষ লক্ষ কোটি কোটি গ্যালন পানি বৃষ্টি আর নদী সাগর সমুদ্র খাল বিলের টিউবওয়েলের মাধ্যমে আমি সাপ্লাই দিতেছি। ও বান্দা, কোনদিন তোমরা কোটি কোটি মানুষ আমাকে বিল দাও না, তারপরে আমি আল্লাহ লাইন কেটে দেই না, গরুটা বড় হয় তোমার জন্য, কুকুরটা বড় হয় তোমার জন্য, ছাগলটা বড় হয় তোমার জন্য, মুরগিটা বড় হয় তোমার জন্য, মাছটা বড় হয় তোমার জন্য, কাঁঠালটা বড় হয় তোমার জন্য, ফল পাকা বড় হয় তোমার জন্য, কি পরিমাণ জমির আমি আল্লাহ পাক তোমার জন্য তৈরি করে দিয়ে যাচ্ছি, সাগর সমুদ্রের ভিতরে চর দিয়ে দিচ্ছি, যাও সেখানে গিয়ে বসবাস করো, পাহাড় পর্বত গাছপালা বৃক্ষাদি অসংখ্য নিয়ামত আল্লাহ পাক তৈরি করে রেখেছে, কথা বলুন ঠিক কি ঠিক না? ও দোস্ত, আমার বডিটা বানাইতে আল্লাহ কোটি কোটি টাকা ব্যবহার করলেন, আমাকে শান্তি শৃঙ্খলার সাথে আরাম আইসা হিসাবের সাথে থাকার জন্য কোটি কোটি নিয়ামত আল্লাহ তৈরি করে রাখলেন, এর পিছনে কি আল্লাহ পাক উদ্দেশ্য করতে পারে কি পারে না? আল্লাহ পাক তাই আপনার কাছে আমার কাছে জানতে চায়, ও নাসির তুমি বান্দার কাছে জিজ্ঞাসা করো, আপা হাসিবতু আন্নামা খালাকনাকুম আবাসা, ও দেশের যুবক তোমাদের চাল চলন দেখিয়া, ও দেশের যুবতী নারী তোমাদের চাল চলন দেখিয়া আল্লাহ পাক আশ্চর্য হয়ে যায়। শেখ সাহেব রহমাতুল্লাহ আলাইহি বলেন, নাসায়াত বনি আদমে কাকে জাত কে তার সার কিনন কে বেরতুন দিও বাদ তুরা বাতুনি তুন দিও সরকশি না পেন্দা রমজ খা কি আজ আতেশি। শেখ সাহেব বলেন, নাসায়াত বনি আদমে কাকে জাত কে তার সার কিনন কে বেরতুন দিও বাদ, মানুষকে বানানো হয়েছে মাটি দ্বারা, আর মাটির স্বভাবই হলো ভদ্রতা, মাটির স্বভাবই হলো নম্রতা, মাটির স্বভাবই হলো ধৈর্য, আর আগুনকে জিনকে বানানো হয়েছে, ইবলিসকে বানানো হয়েছে আগুন দিয়া, আর আগুনের স্বভাবই হলো খেয়ানত করা, মাটির স্বভাব হলো আমানতদারি করা, কথা বলুন ঠিক কি ঠিক না? মাটির উপরে 50 তলা বিল্ডিং করেন, কোনোদিন মাটিতে পারে না, এত বড় বিল্ডিং কেন আমার উপরে চাপাই দিলে বইতে পারবো না, মাটিকে কুপাই কুপাই কাইটা খাল খনন করি, কত বড় বড় পুকুর করি, কোনোদিন মাটিতে কইল না, আমাকে কাইটা কাইটা তুমি এমন ভাবে পুকুর বানাচ্ছ খাল বানাইতেছ কেন, নিজের গায়ে একটা খোপ লাগায় দেখো কত ব্যথা লাগে, মাটিতে কোনোদিন কইল না, মাটির ভিতরে একটা ধান দিলে তাতে একটা গাছ বের করে, তার গোড়া দিয়ে আরো 7টা গাছ বের হয়, আর 7টা গাছের মাথায় 7টা শীষ হয়, ফিকুল্লি সুম্বুলা তিনি এত হাত্তা, প্রত্যেক শীষের মাথায় 100 করে দান হয়, একটা ধানে মাটির থেকে 700 ধান তৈরি কইরা যায়, মাটির নিচের দুনিয়ার সমস্ত খনিজ সম্পদ, এই মাটির ভিতরে আমানতদারি, মাটির ভিতরে ধৈর্য, এই মাটিতে বানানো মানুষ আর জিন এবং শয়তানকে বানানো আগুন দিয়া,
আগুনের সবাব জ্ঞানত করা ওর ভিতরে ধান দিলে আরেকটা ধান তৈরি হয় না বরঞ্চ যে ধানটা দেয়া হয় ওই ধানটাকে ধ্বংস করে দেয় কথা বলুন ঠিক কি ঠিক না সুতরাং মানুষের থেকে আল্লাহ পাকের কামনা মানুষ তুমি ভদ্র হবা মানুষ তুমি সভ্য হবা মানুষ তুমি আমানতদার হবা মানুষ তুমি ধৈর্যশীল হবা ও মানুষ তুমি উশৃঙ্খল হবা না তুমি বিশৃঙ্খলাকারী হবা না কিন্তু দেশের যুবক যুবতী নারী আর পুরুষের চাল চলন দেইকা শেখ সাদ রহমাতুল্লাহ আলাইহি বলেন নশায় কনিয়া আদমে খাকে জাত কে দর সার কুনাত কে বের তুন্দিও বাদ তুরা বাতনি তুন্দিও সরকাশি না পেন্দা রামস্কা কিয়াজ আতেশি ও মানুষ তোমার চাল চলন দেইকে তোমার বুঝে আছে না সত্যি কি তুমি ধৈর্যশীল ভদ্র মাটির দ্বারা তৈরি আদম সন্তান নাকি তুমি আগুনের তৈরি ইবলিসের আওলাদ শয়তানের বাচ্চা ছেলেতে বাপে ছেলেকে ধমক দিলে ছেলেতে বাপের উপরে ব্যাগ ধমক মারে কথা বলুন ঠিক কি ঠিক না মেয়েকে নিষেধ করলে মেয়েতে মাকে ধমক মারে উস্তাদ ছাত্রকে পিটেন দিলে ছাত্ররা সংগঠন করে উস্তাদকে পিটেন দেওয়ার ও নেতারা যদি জুনিয়রদেরকে শাসন করতে চায় জুনিয়ররা সংগঠন করে নেতার পতন কামনা করে নিজেদের উন্নতি আর অগ্রগতি নিজেদের সভ্যতা ভদ্রতা অর্জনের কোন ফিকির তাদের ভিতরে নাই কথা বলুন ঠিক কি ঠিক না আল্লাহ পাক বিস্তারিত দেইখা জিজ্ঞেস করে বলেন আফা হাসিবতুম তোমরা কি মনে করো আন্নামা খলাকনাকুম আবাসা আমি আল্লাহ তোমাদেরকে অনন্ত সৃষ্টি করেছি তোমাদের সৃষ্টির পিছনে আমার কোন উদ্দেশ্য নাই তোমরা কি তাই মনে করো ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন আর তোমরা কি মনে করো মৃত্যুর পরে আমার কাছে পুনরুত্থান হবে না আমার কাছে হিসাব দিতে হবে না আমার সামনে দাঁড়ায় জবাবদিহি করতে হবে না তোমরা কি তাই মনে করো জবাব দিলাম জি আল্লাহ নিশ্চয় তোমার উদ্দেশ্য আছে তবে তোমার উদ্দেশ্য খুলে বলো তুমি কোন উদ্দেশ্য আমাদেরকে সৃষ্টি করেছো আল্লাহ পাক কোরআনে কারীমে জবাব দেয় আমা খলাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন ও দুনিয়ার মানুষ আমি অন্য অন্য সকলকে সৃষ্টি করেছি তোমাদের জন্য নবী পাক বলেন খুলিকায়াকুম কুল্লু শাই ও খুলিকতুম লিল্লাহ সবকিছু সৃষ্টি করেছে আল্লাহ তোমাদের জন্য মানব জাতির জন্য সবকিছু সৃষ্টি করেছে আর মানুষকে সৃষ্টি করেছে আল্লাহ পাক একমাত্র আল্লাহরই জন্য কথা বলুন ঠিক কি ঠিক না আল্লাহ পাক বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন অন্য সব কিছু বানাইছে তোমাদের জন্য তবে মানুষ জিন আর ইনসান এই দুইটা জাতি সৃষ্টি করেছি একমাত্র কেবল মাত্র শুধুমাত্র আমার ইবাদতেরই জন্য এদিক থেকে দুস্থ বুঝে নেন আল্লাহ এই তরজমায় এই অর্থ বুঝানোর জন্য আয়াতকে অন্য ভাবে বলতে পারতেন ও খলাকুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি আমি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি এভাবে আল্লাহ বলতে পারতেন তখন তরজমা দাঁড়াইতো কি তার থেকে ব্যাখ্যা বের করা যাইতো আল্লাহ জিন আর ইনসানকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ যদি বলতেন ও খলাকুল জিন্না ওয়াল ইনসা লিইবাদাতি জিন আর ইনসানকে আমার ইবাদতের জন্য বানাইছি তরজমার ভিতরে আসতো তাহলে আমার ইবাদত করবা অন্য কিছু করতে পারবা কিন্তু আয়াতের বাচন ভঙ্গি আল্লাহ কি বুঝায় ওয়ামা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিল্লা লিয়াবুদুন জিন আর ইনসানকে অন্য কোন উদ্দেশ্যে সৃষ্টি করি নাই কেবল মাত্র আমার ইবাদতেরই জন্য বানাইছি অন্য কোন উদ্দেশ্য তোমাকে বানাই নাই এদিক থেকে দোস্ত দুনিয়ার অনেক কিছু দেখবেন বিভিন্ন কাজে ব্যবহার হয় ঠিক না স্যালো মেশিন জানেন না স্যালো মেশিন যে কি করে নিচের থেকে পানি তোলে শুধু পানি তোলে স্যালো মেশিন দিয়ে নৌকো চালানো যায় ট্রলার বানায় স্যালো মেশিন দিয়ে টেম্পু বানায় স্যালো মেশিন দিয়ে নসিমন বানায় স্যালো মেশিন দিয়ে করিমন বানায় স্যালো মেশিন দিয়ে আলম সাধু বানায় তার স্যালো মেশিন দিয়ে মালাই কল বানায় স্যালো মেশিন দিয়ে সাটাই কল বানায় স্যালো মেশিন দিয়ে কথা বলুন ঠিক কি ঠিক না আরো বহুত কাজে স্যালো মেশিন ব্যবহার করা যায় স্যালো মেশিন কে বিভিন্ন কাজে ব্যবহার করা যায় ও দস্ত বিমান কি বলা হয় বিমান চালায় যেই মেশিন দিয়ে ওই মেশিন দিয়ে কি নসিমন বানানো যায়
ওই মেশিন দেখি করিমন বানানো যায়, ওই মেশিন দেখি ডলার বানানো যায়। এবার চালে মেশিন দিয়ে বিমান চালানো যায় না, চালে মেশিন দিয়ে হেলিকপ্টার চালানো যায় না, বিমানের মেশিন দিয়ে বিমানই চালাইতে হয়। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ কাছে চালে মেশিন দিয়ে বানাইছি নানান কাজে ব্যবহারের জন্য, কিন্তু বিমান চালানোর মেশিন আলাদা। বিমান চালানোর জন্য যে মেশিন, ওই মেশিন দিয়ে বিমানই চালাইতে হয়। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ কাছে গরু বানাইছি নানান কাজের জন্য, গরু দিয়ে হাল চাষ করবা, গরু দিয়ে গাড়ি বহাইবা, গরু দিয়ে ধান মালাই করবা, গরু জবাই করে খাইবা, গরু নানান কাজে ব্যবহার করবা, গুড়ারে বানাইছি বিভিন্ন কাজে ব্যবহার করবে, ইত্যাদি ইত্যাদি সব প্রাণী নানান কাজে ব্যবহার চলবে। মানুষকে বানাইছি অন্য কোন উদ্দেশ্যে নয়, একমাত্র আমার এবাদতের বিমান চালাইবা সেই উদ্দেশ্যে, অন্য কোন কাজে সময় নষ্ট করতে পারবা না। জানতে চাইলাম আল্লাহ এবাদত করতে হবে কতক্ষণ? আল্লাহ কয় তোমার যদি 70 বছর হায়াত হয়, 70 বছর এবাদত করবা, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, 2-3 মাস এবাদত করে রিটায়ার করবা এমন নয়, 1 সিল্লা তবলিগের সময় দিয়েছে রিটার্ন করবা আর ইবাদত করবা না এমন নয়, হজ করে আসার পরে আর ইবাদত করা লাগবে না এমন নয়, ও দোস্ত চরমনাই পিসাবের দরবার থেকে আসার পরে ইবাদত করা লাগবে না এমন নয়, টঙ্গির ইস্তেমাল থেকে আসার পরে সারা বছর বসে থাকবে এমন নয়, 1 রমজানের রোজা রাখার পরে আর কোনোদিন রোজা রাখা লাগবে না এমন নয়, শুধু জুমার নামাজ শুক্রবারে নামাজ পড়বা আর সপ্তাহে নামাজ পড়বা না এমন নয়, ও আবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাকে ইবাদত করতে হবে মউতকাল পর্যন্ত, 1 সেকেন্ডও বিরাম নাই, সেকেন্ডে সেকেন্ডে ইবাদত, প্রত্যেক মিনিটে মিনিটে ইবাদত, ঘন্টায় ঘন্টায় ইবাদত, দিনভর ইবাদত, 24 ঘন্টা ইবাদত, সপ্তাহে 7 দিনের 7 দিন ডিউটি, এর ভিতরে কোনো ছুটি নাই, মাসের 30 দিনে 30 দিন ডিউটি, এর ভিতরে কোনো ছুটি নাই, বছরে 365 দিন ইবাদত, 1 দিনও তোমার ইবাদতের থেকে ছুটি নাই, হায়াতের শেষ পর্যন্ত তোমাকে ইবাদত করিতেই হইবে। কার কথা? বিশ্বাস হয়? কোন সমস্যা আছে? বলছেন নাই বিদায় সমস্যা টেনবার নাই। আল্লাহ 24 ঘন্টা ইবাদত করবে তা আমাদের মতো পাবলিকের দ্বারা সম্ভব না, এতো মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুররা পারে, উন্নত পরের মতো বেতন দেখায় মসজিদে বই আল্লাহ মিললে করবে, টিফিন ক্যারিয়ার পাঠায় দেবে, আমরা বাড়িতে ভাত দেবো খাবে আর আল্লাহ মিললে করবে, আমাদের তো গাড়ি চালানো লাগে, আমাদের তো দোকানদারি করা লাগে, লাগে কি লাগে না? কথা বলেন লাগে কি লাগে না? ও আল্লাহ আমাদের তো আরো অনেক কাজ আছে, আর সমস্ত কাজের কথা তুমি কোরআনে কারিমের ভিতরে বলেছো, তুমি নিজেই বলেছো ফাইদা কুতিয়া ফিস সালাত ফানতাজিরু ফিল আরদে ফাবতাগু মিন ফাদলিল্লাহ, জুমার নামাজের সম্পর্কে আয়াত তো দিয়েছে তাকে, সব নামাজের সম্পর্কে এই আয়াত, আল্লাহ বলেন ফাইদা কুতিয়া ফিস সালাত ফানতাজিরু ফিল আরদে ফাবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহ তুমি 24 ঘন্টা ইবাদত করতে বললে, আবার তুমি তো নিজেই বললে নামাজ আদায় করা হয়ে গেলে আর মসজিদে বসে এমনি এমনি বসে থেকো না, শুধু শুধু বসে থেকো না, বের হয়ে যাও, ফাইদা কুতিয়া ফিস সালাত ফানতাজিরু, নামাজ আদায় করা হয়ে গেলে বেরিয়ে পড়ো, ছড়িয়ে পড়ো দুনিয়ায়, অন্তগু মিন ফাদলিল্লাহ, আর আল্লাহর কাছে রিজিক চাও আর দুনিয়া কামাই করো, আল্লাহর রাসূলও বলেছেন, আল্লাহ তোমার নবীও বলেছেন, কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিজা, আল্লাহর ফরজ বিধান পালন করার পরে মুসলমানের জন্য দ্বিতীয় নম্বর ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। কথা বলুন ঠিক কি ঠিক না? আল্লাহ তুমি বললে নামাজ আদায় করার শেষে বেরিয়ে পড়ো দুনিয়া কামাই করো, তোমার রাসূলও বলল নামাজের পরে সবচাইতে বড় প্রধান ফরজ হলো হালাল রুজি উপার্জন করা, কারণ রুজি যদি হালাল না হয় ও মুসলমান তোমার দোয়া কবুল হবে না। কথা বলুন ঠিক কি ঠিক না? আজকে সারা বিশ্বব্যাপী দোয়া হচ্ছে, কাবা শরীফে দোয়া হয়, মদিনা শরীফে দোয়া হয়, সারা দুনিয়ায় প্রত্যেকটা মাহফিলে দোয়া হচ্ছে, আজকে বাংলার জমিনে হাজারের উপরে মাহফিল হচ্ছে, প্রত্যেকটা মাহফিলে দোয়া হবে, বাংলাদেশের লক্ষাধিক মসজিদে জুমার নামাজের সময় দোয়া হয়েছে, এমনি করে পীরের দরবারে দোয়া হয়, মাদ্রাসায় দোয়া হয়, মিলাদ মাহফিলে দোয়া হয়, সারা দুনিয়া ভরে দোয়া হচ্ছে, প্রত্যেক দোয়ার ভিতরে প্রত্যেক বর্তমানে ওলামায়ে কেরামরা একটা দোয়াকে সামনে হাল করে নিয়েছে, সেই দোয়াটা হলো আল্লাহ মুসলিম মুসলমানদেরকে তুমি জুলুমের হাত থেকে রেহাই দাও, আল্লাহ মুসলমানদের ইজ্জত বাড়াইয়া দাও, মুসলমানের সম্মান বাড়াইয়া দাও, জালেমদেরকে তুমি ধ্বংস করে দাও, এমন করে দোয়া হচ্ছে, ধরে ধরে হচ্ছে কি হচ্ছে না? কিন্তু দোস্ত 24 দিন একেবারে 24 ঘন্টা দোয়া
হাসপাতালে আছে অথচ দোয়া কেন কবুল হয় না? মুসলমান তো মার খেয়ে যাইতেছে সব জায়গা, যেখানে মুসলমান সেখানে মার খাইতেছে, মুসলমানদের পরাজয়। দুই থেকে আড়াই কোটি মুসলমান শুধু এই কি বলা হয় বার্মার এই শরণার্থী রোহিঙ্গা যে কয়জন বাংলাদেশে ঢুকছে এই কয়জন শুধু ভাসমান তা না, সারা পৃথিবীতে দুই থেকে আড়াই কোটি মুসলমান, তাদের কোনো ভিটা নাই বাড়ি নাই, তারা এমন করে ভেসে বেড়াইছে শরণার্থী হইয়া। তাদের জন্য দোয়া করি, কেন দোয়া কবুল হয় না? ও মুসলমান, এ দোয়া কবুল না হওয়ার কারণ অন্যতম একটা হলো আজকে মুসলমানের রুজির ভিতরে বাসা ফুটা নাই, ঠিক কিনা? চাকরি করতে যায় 20,000 টাকা বেতন পায়, অথচ বেতন 20,000 পায় এই টেবিলে কোনো খেয়াল না, হালালের চাইতে হারামের দিকে নজর বেশি, কথা বলুন ঠিক কি ঠিক না? ব্যবসার ভিতরে হালালের চাইতে সুদের ব্যবসার ভিতরে ইনকাম বেশি, চাকরির ভিতরে ঘুষের ভিতরে মজা বেশি, যে যেখানে ইনকাম করতেছি তার ভিতরে ইনকামের ভিতরে সমস্যা, রুজির ভিতরে সমস্যা। এজন্য নবী বলেন কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রুজি কামাই করা ফরজ, আল্লাহর ফরজ বিধান পালন করার পরে। তাই আমাদের দোয়া আল্লাহর দরবারে কবুল হচ্ছে না। আল্লাহু আকবার দোস্ত, কয়েক বছর আগে আমাদের গোপালগঞ্জে একটা মাহফিল শেষে আমার খানা পরিবেশন করতেছে মাহফিল কর্তৃপক্ষের একজন রিটায়ার্ড পারসন সুবেদার, এই সুবেদার খানা দিতে যায় রাতের বেলায় খানায়, উনি আলু ভর্তা দিছে আমাকে, দেখি যে আলু ভর্তাতে সরিষার তেলের টকটকি ঘ্রাণ আসতেছে, আমি বললাম আমি সরিষার তেল বলা আলু ভর্তা খাই না, উনি বললেন হুজুর এই সরিষার তেল আমিও খাই না, তবে এ সরিষার তেল সেই তেল না, এটা হলো আমার নিজের ক্ষেতের সরিষার নিজে থেকে ভাঙ্গাইয়া সেই তেল রোদে দিয়ে শুকাইছে, এত সুন্দর গ্রান হয়েছে, হুজুর বাজারে তেল আমিও খাই না, আগে কে সিজন যেদিন থেকে আমার কাছে এর ভেজাল ধরা পড়ছে সেই দিন থেকে আমি ছেড়ে দিয়েছি। আমি তখন চুয়াডাঙ্গা বর্ডারে, উনি বলতেছে আমি চুয়াডাঙ্গা বর্ডারের সুবেদার, একটা পাতার আর ছেলে বাঙালি এবং বাংলাদেশ থেকে ভারত যাইয়া এই পাতারের ব্যবসা করে, ও আসছে আমাদের কাছে ধরা পড়ে গেছে মিডিয়ার কাছে, ধরে নিয়ে আসছে আমার সামনে, এবার তার আত্মপন্ত তল্লাশি চালাইয়া কিছু পাইলাম না, পাইলাম ছোট্ট একটা হোমিওপ্যাথ ঔষধের শিশি, এই হাতের আঙ্গুলের মধ্যে এতটুকু মোটা এরকম একটা লম্বা শিশি, ওই শিশিটা ভিতরে তরল পানির মতো। আমি দেখে বললাম এইটা কি? এ তোর কাছে কিছু পাইলাম না, এইটা কি? ছেলেটা বলে স্যার বাংলাদেশের ডাক্তার আমার আব্বার ঔষধ দিকেছে, বাংলাদেশে কোনো জায়গা না পাইয়া আব্বার জন্য হোমিওপ্যাথ ঔষধ আনতে গিয়েছিলাম ইন্ডিয়ায়, এটা হোমিওপ্যাথ ঔষধ। যখন বলছে আপনার জন্য ঔষধ আনতে গিয়েছি, সব মিডিয়ারা তো বাপের কাছে দুর্বল, মা বাবার কাছে দুর্বল, সার ছেলেদের হোমিও ঔষধ, কিন্তু আমার ভিতরে কৌতূহল থাকলো, আমি এই চাকরি অরত অবস্থায় একটু ফাঁকে ফাঁকে হোমিওপ্যাথ প্র্যাকটিস করি, আমার জানা আছে হোমিওপ্যাথ ঔষধের একটা স্বভাব, কাজ করলে ভালো না করলে মারাত্মক ধরনের ক্ষতি করে না। আমি ওকে বললাম এ আমি হোমিওপ্যাথ প্র্যাকটিস করি, এই যে হোমিওপ্যাথ ঔষধ কিনা তোকে ট্রাই করবো, আমাকে চাপা দেওয়ার জন্য, আমাকে থামানোর জন্য বড় গলায় দেশে জিপে বের করে দিয়েছে, বড় করে জিপে বের করে দিয়েছে, আমি যখন সরিষার তেলের ভেজাল কি ভেজাল স্যার প্রমাণ করে দেয় নিয়ে আসেন 2 কেজি কেরোসিন তেল, আমি 2 লিটার কেরোসিন তেল একটা বলি করে নিয়ে আসলাম, আমার সামনে মাত্র 2 ফুটা ওই মেডিসিনের ভিতরে ছেড়ে দিল, মুহূর্তের ভিতরে ধুমো ধুমো হয়ে গেল, 2 মিনিট পরে শান্ত হয়ে গেল। এবার হাতে নিয়ে দেখি 1 নম্বর পিওর সরিষার তেল, যেমন গিরা ওই রকম পরিমাণ মতো গাঢ়, একে কোনোভাবে বোঝার কায়দা নাই যে কেরোসিন তেল। এবার আমি বললাম
তাহলে কি কেরোসিন তেল কে ইতরা সরিষার তেল বানাই বা না স্যার এই দেশে যত সাবিন তেল এই যত সরিষার তেল দেখতেছেন অধিকাংশ সাবিন তেল ইত্যাদি ইত্যাদি তেল সরিষার তেল না আমরা ওর ভিতরে দেই বড় এক ব্যারেল সাবিন তেলের ভিতরে এর থেকে চার থেকে পাঁচ ফুটার তেল ছেড়ে মেডিসিন ছেড়ে দিলে সম্পূর্ণটা সরিষার তেল হইয়া যায় মূলত স্যার বিষ ওর এক ফুটা খাইতে সঙ্গে সঙ্গে মারা যাইতাম স্যার পায় ধরি আপনি রেখে দেন আমারে মাফ করেন আমারে খাওয়া যেন না এবার দোস্ত ওই সরিষার তেল আমি আপনি গায়ে মারতেছি আমি আপনি খাইতেছি আস্তে আস্তে ধীরে ধীরে আমার মধ্যে ক্রিয়া করতেছে কথা বলুন ঠিক কি ঠিক না আজকে আমার এটা নষ্ট কাল আমার উঠা নষ্ট সকালে পাঁচটা আটটা বছরের পোলা পাঁচ ছেলে মেয়েদের ডায়াবেটিস হয়ে যাইতেছে ব্লাড ক্যান্সার হচ্ছে হার্ট স্ট্রোক করতেছে কিডনি নষ্ট হয়ে যাইতেছে চোখের চোখের পাওয়ারলেস হয়ে যাইতেছে ব্রেন স্ট্রোক করতেছে কোথ থেকে আসতেছে ওই বিষ একবারে ভিতরে ঢুকতেছে না বিদায় তাৎক্ষণিক মেরে দিচ্ছে না ধীরে 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 একদিন না একদিন এমন ক্রিয়া করে যাতে সুস্থ মানুষটাকে রুগ্ন করে দুনিয়া থেকে বিদায় দিচ্ছে অকালে মানুষ মারা যাইতেছে রুগ্ন হইয়া কথা বলুন ঠিক কি ঠিক না ও দোস্ত ডাইরেক্ট যারা সুখ খাইতেছে ডাইরেক্ট যারা ঘুষ খাইতেছে তাদের ক্রিয়া তাৎক্ষণিক হয়ে যায় কিন্তু ওলামায়ে কিরাম আমরা এই ব্যাপার টাকা থেকে বাড়তে পারি না আমরা যদিও সরাসরি হারাম সুদে টাকা মুছে টাকা না খাই ওই হারাম টাকা বিভিন্ন মাধ্যমে ইনডাইরেক্ট আমাদের মধ্যে ঢুকতেছে যার কারণে আমরা দোয়া করে আপনাদের জন্য দোয়া কবুল করাইতে পারি না বন্ধুরে কাসকুল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা আমরা বললাম ওগো নবী ওগো আল্লাহ তুমি যেমন বলেছো নামাজ পড়া হয়ে গেলে বেরিয়ে যাও হালাল রুজি উপার্জন করো তোমার রসুল বলেছে হালাল রুজি উপার্জন করতে এবার দুনিয়া কামাই করতে গিয়ে দেখি যে জায়গায় হাত দেই না কেন ওই জায়গায় 8 ঘন্টার কম ডিউটি নাই কর্মচারী ল্যান্ড আসতে চাকরি করে শিফট পাস করে করে চাকরি করে 8 ঘন্টা করে ডিউটি কথা বলুন ঠিক কি ঠিক না আল্লাহ দিনে রাতে তুমি 24 ঘন্টা ইবাদত করতে বলেছো এর ভিতরে 8 ঘন্টা তো চলে গেল দুনিয়া কামাই করার জন্য চাকরি বাকরির জন্য এরপরে তোমার কোরআন শরীফ পড়ে দেখি আল্লাহ তুমি বলেছো তুমি বান্দা রে তোমার জন্য আমি রাত দিয়েছি ওয়াজআলনা নাওমাকুম সুবাতা সারা দিন করে পরিশ্রম করে যে পরিমাণ ক্লান্ত তুমি হবা এই ক্লান্তি দূর করার জন্য দুনিয়ায় কোনো ঔষধ নাই এই ক্লান্তি দূর করার জন্য একমাত্র ঘুম সবচাইতে বড় মহা ঔষধ কথা বলুন ঠিক কি ঠিক না মানুষের শরীরে ক্লান্তি দূর করে দেয় ঘুমে আল্লাহ 8 ঘন্টা না ঘুমাইলে ক্লান্তি দূর হয় না এতে চলে গেল 8 ঘন্টা দুনিয়া কামাই করতে বলছো 8 ঘন্টা এবার ঘুমের ভিতরে দিয়েছো 8 ঘন্টা চলে গেল 16 ঘন্টা ওদিকে তুমি বলছো 24 ঘন্টা ইবাদত করতে তোমার নির্দেশ মতে তো চলে গেল 16 ঘন্টা 24 ঘন্টা ইবাদত করব কিভাবে আর থাকলো মাত্র 8 ঘন্টা আল্লাহ তুমি বলেছো বান্দা তুমি খাও আর পান করো কুলু ওয়াশরাবু খাও পান করো প্রতিদিন খানা খাইতে গেলে রান্না করতে লাগে 3 ঘন্টা খাইতে গেলে নিরিবিলি লাগে 3 ঘন্টা চলে গেল 6 ঘন্টা 16 আর 6 22 ঘন্টা আর থাকে 2 ঘন্টা আরো অনেক কাজ আছে দুনিয়ার সব কাজ রয়ে গেল 24 ঘন্টা ইবাদত করব কিভাবে আল্লাহ তুমি বুঝাইয়া দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলেন নাসির তুমি যেভাবে ব্যাখ্যা দিতেছো ওইভাবে ব্যাখ্যা দিতে বান্দারা বুঝতেছে আমি আল্লাহ শক্তির বাইরে হুকুম করতেছি বান্দার যা শক্তি নাই সেই অনুযায়ী হুকুম করি এদিকে 24 ঘন্টা ইবাদত করতে বললাম আবার 24 ঘন্টা দুনিয়া করতে বললাম দুইটা বিরোধ সৃষ্টি হয়ে গেছে কথা কি বুঝছেন নাকি আপনারা কথা বুঝছেন নাকি আপনারা দুইটা বিরোধ হইছে কি হয় নাই একদিকে আল্লাহ 24 ঘন্টা ইবাদত করতে বলছেন অপরদিকে আল্লাহ দুনিয়াও করতে বলছেন দুনিয়া করতে 24 ঘন্টাই লাগে এখন দুইটা বিরোধের সমাধান কিভাবে করব আল্লাহ পাক রব্বুল আলামিনকে প্রস্তাব রাখলে আল্লাহ কয় বান্দা সহজ পদ্ধতিতে দুইটা সমাধান এই দুই বিরোধের সমাধান সহজ পদ্ধতিতে মাত্র দুইটা কথা মেনে চলবা দুইটা কথার ভিতরে তোমার 24 ঘন্টা ইবাদত হইয়া যাইবে দুইটা কথা কি আল্লাহ কয় মা তা কুবুর রাসূল ফাকুজুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু ও বান্দা তোমাকে আমি বলি না নবী কইয়াম কে আজ দুনিয়া জুদা বাস বাহার কারে কে বাসি বা খোদা বাস আমি বলি না তুমি আমার ইবাদতের জন্য সুন্দরবন জঙ্গলে চলে যাও আমি বলি না 24 ঘন্টা ইবাদতের জন্য তুমি পাহাড়ে চলে যাও আমি বলি না 24 ঘন্টা ইবাদতের জন্য তুমি বাংলাদেশ করে তারের পাশে ইবাদত করো আমি বলি না সংসার ধর্ম ছেড়ে দাও এই সবগুলোর ভিতরে তোমার 24 ঘন্টা ইবাদত হবে শর্ত হলো দুইটা মাতা কুকুর রসুল ফাকুজুহু আমার রসুল যা ধরতে বলে যেরকম ওইটাকে ওইরকম ধরো অমানাহা তোমার কুপান্তাহু
রসুল যেটা যেমন ছাড়তে বলে ওইটাকে ওইভাবে ছেড়ে দাও, তাহলে এই ধরা আর সালার ভিতরে তোমার দুনিয়ার সমস্ত কর্মকাণ্ড 24 ঘন্টা যা করবা সব ইবাদত হইয়া যাইবে। সহজ হইছে কিনা কথা বলেন, আরো সহজ করে দিই দোস্ত, ব্যাখ্যা করে ব্যাখ্যা দিলে বুঝবেন দুনিয়ার যে কাজ করবেন ওই কাজ ইবাদত। আমার বানানো যুক্তি নাই, নাম দিয়েছে যুক্তিবাদী বিদায়, যুক্তি দিয়ে সর্বতা নাই। ও দোস্ত আল্লাহর রাসূলের হাদিস, নবী পাক বলেন কাম মিন আমালিন ইউতাসাফারু বিসুরাতিন আমালিদ দুনিয়া সুম্মা ইয়াসিরু মিন আমালিল আখিরা বিহুসনিন নিয়াত, ওয়া কাম মিন আমালিন ইউতাসাফারু বিসুরাতিন আমালিল আখিরা সুম্মা ইয়াসিরু মিন আমালিদ দুনিয়া বিসুইন নিয়াত। অনেক কাজ দেখো গ্রামাতিক দেখাও, অনেক কাজ দেখতে দুনিয়ার মনে হয়, কিন্তু ওর পিছনে যদি তোমার নিয়ত ভালো থাকে ওই দুনিয়ার কাজটা আখেরাতের কাজে পরিণত হইয়া যায়। তুমি মনে করছো মাদ্রাসায় যারা পড়ে হুজুররা ইরাক কোরআন শরীফ পড়ে বলে হরফে হরফে নেকি পায়, হাদিসের ইবারত পড়ে হরফে হরফে নেকি পায়, আমরা পড়ি সিনারের পড়াশোনা, আমরা বাংলা ইংরেজি অঙ্ক পড়ি, আমাদের বুঝি নেকি নাই? আল্লাহ এমন কথা নবী বলেন নাই। নবী বলেছে ও যুবক, তুই কলেজ কলেজ ইউনিভার্সিটিতে পড়বি, তুই জেনারেল পড়বি, যত পড়বি যত পড়বি প্রত্যেকটা অক্ষরে অক্ষরে ইংরেজি অঙ্ক বাংলার প্রত্যেকটা অক্ষরে এক একটা করে নেকি তুমি পাইয়া যাবা। শর্ত হলো ওর পিছনে আগে তুমি নিয়তটা সহি করো। তুমি যদি নিয়ত করো আল্লাহ আমি জেনারেল পড়াশোনা করি, আমি যদি অবিরাম ইংলিশে টিচিং দিতে পারি, অবিরাম ইংলিশে কথা বলতে পারি, তাহলে আমি এক সময় বহির্বিশ্বে যাব, আমি ইংল্যান্ডে যাব, ইংরেজের দেশে যাব, ওই দেশের মানুষকে আমি ইংরেজিতে কালেমার দাওয়াত দেব, এই উদ্দেশ্যে আমি ইংরেজি ভালো করে পড়াশোনা করতেছি। এমন এক উদ্দেশ্য নিয়ে যদি তুমি জেনারেল পড়ো, যতগুলি অক্ষর তোমার লেখাপড়া শেষ পর্যন্ত করবে এই সমস্ত অক্ষরে অক্ষরে তুমি এক একটা করে নেকি পাইয়া যাবা। আমার বাংলাদেশের দিক লক্ষ্য করি দোস্ত, বিশ্বাসটা আপনার বাড়ির কাছে টুঙ্গির ময়দান, ওই ময়দানে বৈশা এই মুরব্বির সাথে আমার আলোচনা। আমার ফরিদপুরের সন্তান এখন অনেক ঊর্ধ্বে রিটায়ার্ড পারসন, এক সময় উনি বাংলাদেশ সরকারের বহুত বড় একজন অফিসার ছিলেন, কোন এক ডিপার্টমেন্টে অনেক উপরের অফিসার, উনার উপরে আর কোনো ওই ডিপার্টমেন্টে অফিসার ছিল না, উনার সার বলার যদি একমাত্র প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী ছাড়া আর সার বলার টাকা ছিল না, এত বড় অফিসার এবং এমন একটা ডিপার্টমেন্টের নাম বলবো না, ওই ভদ্রলোকের অর্থায়নে এখন কাকরাইলে অনেক কিছু হইতে আছে। উনার বাড়ি আমাদের ফরিদপুরে, উনার নিজের জবানের থেকে আমি শুনেছি উনার পরিবর্তনের সূত্রটা আসলো কিভাবে। উনি বললেন ভাই আমি একজন আমি সরকারি অফিসার, ফ্যামিলিতে আমার 4 সদস্য, আমি আমার স্ত্রী 2 ছেলে মেয়ে আর আমার প্রত্যেকেরই ফ্যামিলিতে গাড়ি আছে, বাংলাদেশের ভিতরে সবচাইতে দামি নামি যে গাড়িগুলো আমরা 4 ব্যবহার করি, ছেলের গাড়িতে ছেলে চলে, মেয়ের গাড়িতে মেয়ে চলে, আমার গাড়িতে আমি চড়ি, ওর গাড়িতে বউ চড়ে, এর গাড়িতে কেউ চড়ি না, সকালবেলা ঘুম থেকে উঠে যার যার গাড়ি নিয়ে তার তার কায়দায় বেরিয়ে যায়। একদিন বৃহস্পতিবার সকালবেলা আমি ঘুম থেকে উঠা জরুরত সাইরা, এরপরে আমি পার্কিং এ গিয়েছি গাড়িতে উঠবো, এবার গাড়িতে বসছি ড্রাইভার স্টার্ট দেয়, আমার এমন না সুন্দর গাড়ি একবার কিক করলে স্টার্ট হয়ে যায় চাবি দিয়া, কিন্তু আজকে বারবার স্টার্ট ট্রাই করতেছে গাড়ি স্টার্ট নেয় না, কোনোভাবেই নেয় না, এদিকে অফিসের টাইম হয়ে আসতেছে, আমি চিন্তায় পড়ে গেলাম গাড়ি যদি স্টার্ট নাই নেয়, অন্য গাড়ি তো বাসায় নেই, তাহলে আমি অফিস ধরবো কিভাবে। আমি বললাম আমি রিক্সায় চলে যাই, তুই গাড়ি ঠিক করে নিয়ে আমাকে আগায় নিয়ে আসিস। গেট থেকে যখন বাইরে বের হয়েছি, বাইর হয়ে দেখি বাম দিকে তাকাইয়া একটা রিক্সা আসতেছে, রিক্সাওয়ালা ছেলেটার চেহারা একটা ভিন্ন রকম, মুখে তার লম্বা একগাল দাড়ি, মাথায় তার সুন্নতি টুপি পাগড়ি, গায়ে তার সুন্নতি পোশাক জামা, ছেলেটা রিক্সা চালায়, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি হাত চাড়ি দিলে ছেলেটা দাঁড় হইল, এবার কাছে যে বলে স্যার কোথায় যাবেন, আমি বললাম অমুক অফিসের সামনে আমাকে নিয়ে চলো, জি স্যার বলেন কয় টাকা দিতে হবে, স্যার যা দিয়ে খুশি থাকেন আপনি, আমার কাছে টাকা চাইল না। ছেলেটা রিক্সায় আমি উঠে গেলাম, এবার ছেলে রিক্সা চালায়, আমি লক্ষ্য করে দেখি তার রিক্সার ডান হ্যান্ডেলের সাথে হাতে একটা তসবিহ ধরা। ও দোস্ত এবার আমি লক্ষ্য করে দেখি ও প্রত্যেক প্যাডেলে প্যাডেলে জিকির করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকিরে জিকিরে প্যাডেল মারে আর হাতে থেকে এক একটা করে দানা ছাড়ে।
অতিমধ্যে তারে ডিস্টার্ব করলাম না, তার জিকিরে ডিস্টার্ব হবে বিদায়, আমি ব্যাঘাত করবে বিদায় কিছু বললাম না। অফিসের সামনে নামায় দেওয়ার পরে আমি তাকে বললাম কত দেবো ভাই স্যার খুশি, 5 টাকার ভাড়া খুশি হয়ে তার আমি 20 টাকা দিয়ে দিলাম। এমন একটা দিনদার ছেলে। এবার দেখি কোনো অফিসের গেট খোলে না।